স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি জারি করে তারা বলেছে যে পুলিশকে ভোটার ক্যাম্পেইন করতে হবে। পুলিশ কি আওয়ামী লীগের বাপের টাকায় চলে? পুলিশ পুলিশ কি এই দেশের আওয়ামী লীগের সম্পত্তি না আমার জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী? কার টাকায় চলে? গণভবন থেকে আওয়ামী লীগের 32 নম্বরের অফিস থেকে পুলিশের টাকা দেওয়া হয়, রাজস্ব ভবনের কর আর ভ্যাটের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। পুলিশ কারো বাপের সম্পত্তি না। যে সকল পুলিশ অফিসাররা সতর্ক করে দিচ্ছি বাকশালের এই অবৈধ নির্বাচনে মাইকিং করবেন, প্রচারণা করবেন, ভোট কেন্দ্রে মানুষকে ভয় দেখিয়ে নেবার চেষ্টা করবেন, আপনাদের নাম ব্যাটসহ জাতি মনে রাখবে, বিচার থেকে মাফ পাবেন না, বিদেশি স্যাংশন থেকে আপনারা মুক্তি পাবেন না, আপনাদের তালিকা করা হচ্ছে, অতএব সাবধান হন। লিয়ার করিস না, সারা বাংলাদেশ যখন শহীদ ফেলানি দিবস পালন করে, সীমান্তে হাজার হাজার নাগরিককে পশু পাখির মতো গুলি করে হত্যা করবার দায়কে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে যারা দিবস সেলিব্রেট করে, সেই 7ই জানুয়ারির দিন এই অবৈধ অসাংবিধানিক সরকার আউয়াল কমিশন সিদ্ধান্ত নিয়ে একটা নির্বাচনী যাত্রা পালার আয়োজনের মধ্য দিয়ে যেটা করেছে, 7ই জানুয়ারি নির্বাচন হবে না, ফেলানির লাশের আয়োজন হবে। এই লাশের আয়োজনকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি। 7ই জানুয়ারি নির্বাচন হবে না। 7ই জানুয়ারিতে 20 কোটি মানুষের লাশ সীমান্তে ঝুলে থাকবে। 7ই জানুয়ারিতে কোনো নির্বাচন হবে না। অমিয় দাসরা স্বাধীন বাংলাদেশের হাজার হাজার নাগরিককে হত্যা করার উল্লাস করবে। 7ই জানুয়ারি কোনো নির্বাচন হবে না। শহীদ ফেলানির লাশের মতো 20 কোটি স্বাধীন নাগরিককে, 12 কোটি ভোটারকে লাশের মিছিলে সামিল করবার আয়োজন করা হচ্ছে। 7ই জানুয়ারি কোনো নির্বাচন হবে না। ফেলানির মতো স্বাধীন বাংলাদেশে সীমান্তে আহত করে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। 7ই জানুয়ারির ফেলানি দিবসে আমার স্বাধীনতা সার্বভৌমত্বকে নিহত করে হত্যা করা হচ্ছে। 7ই জানুয়ারির নির্বাচন তাই নির্বাচন না, ফেলানি দিবসের এই জাতীয় আয়োজনে নির্বাচনের মধ্য দিয়ে এই অবৈধ সরকার বাকশালীরা বাংলাদেশের স্বাধীন নাগরিকদেরকে বলতে চাচ্ছে, আমি তোমাদেরকে ওই নিহত ফেলানির মতো করে ইঙ্গিত করি, তোমার লাশ ঝুলবে কিন্তু আমি নির্বাচন দেব না ভালোভাবে। ওই ফেলানির লাশের মতো করে আজকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কাটা তারে ঝুলে আছে। ওই ফেলানির লাশের মতো বাংলাদেশের জাতীয় স্বার্থ আজ কাটা তারে ঝুলে আছে। ওই ফেলানির লাশের মতো বাংলাদেশের 20 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা ফেলানির লাশের মতো ঝুলে আছে। ওই ফেলানির লাশের মতো করে সারা বাংলাদেশ আজ এক অবরুদ্ধ কাজায় পরিণত হয়ে গেছে। এই দায় বাকশালের, এই দায় আওয়ামী লীগের। তাই দেশবাসীকে বলছি, 7ই জানুয়ারি হচ্ছে আগামী বাংলাদেশের 50 বছরের শত্রু মিত্র নির্ণয়ের দিন। 7ই জানুয়ারি ঠিক হবে নতুন বাংলাদেশের রাজাকার কারা, 7ই জানুয়ারি ঠিক হবে নতুন বাংলাদেশের আলবদর কারা, 7ই জানুয়ারি ঠিক হবে ভোট চোরেরা নব্য হানাদার বাহিনীতে পরিণত হয়েছে, 7ই জানুয়ারি ঠিক হবে বাংলাদেশের শত্রু কারা, বাংলাদেশের মিত্র কারা, 7ই জানুয়ারি ঠিক হবে বাংলাদেশের বিদেশি পাকপাড়না কারা কারা এই দেশকে পরাধীন করবার আয়োজন করছে। তাই 7ই জানুয়ারিতে লোকদেরকে চিনে রাখেন, কারা নির্বাচন করছে, কারা ক্যাম্পেইন করছে, কারা পোস্টার ছাপিয়েছে, কারা অনলাইনে ভোটের বাটপারের নাটক আয়োজন করছে, কারা ক্যাম্পেইনের নামে লুটপাটের টাকা হালাল করছে। 7ই জানুয়ারির এই চেহারাগুলোকে মনে রাখবেন, এই নব্য হানাদারদেরকে মনে রাখবেন, এই 7ই জানুয়ারির আলবদর আর রাজাকারদেরকে মনে রাখবেন। বিচার হবে 40 বছর পর যেভাবে বিচার হয়েছে, 7ই জানুয়ারির এই নব্য হানাদারদের বিচার এই দেশে আমরা করব, করব এবং করব ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা চিঠি জারি করে তারা বলেছে যে পুলিশকে ভোটার ক্যাম্পেইন করতে হবে। পুলিশ কি আওয়ামী লীগের বাপের টাকায় চলে? পুলিশ পুলিশ কি এই দেশের আওয়ামী লীগের সম্পত্তি
না আমার জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী কার টাকায় চলে গণভবন থেকে আওয়ামী লীগের 32 নম্বরের অফিস থেকে পুলিশের টাকা দেওয়া হয় রাজস্ব ভবনের কোর আর ভাটের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয় পুলিশ কারো বাপের সম্পত্তি না যে সকল পুলিশ অফিসাররা সতর্ক করে দিচ্ছি বাকশালের এই অবৈধ নির্বাচনে মাইকিং করবেন প্রচারণা করবেন ভোট কেন্দ্রে মানুষকে ভয় দেখিয়ে নেবার চেষ্টা করবেন আপনাদের নাম ব্যাট সহ জাতি মনে রাখবে বিচার থেকে মাফ পাবেন না বিদেশি স্যাংশন থেকে আপনারা মুক্তি পাবেন না আপনাদের তালিকা করা হচ্ছে অতএব সাবধান হন বাংলাদেশের স্বাধীন দেশের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে চাকরি করবেন আমি বাকশালীদের লুটেরাদের সঙ্গে হবেন না 7ই জানুয়ারির ফেলানি দিবসে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই যে নির্বাচনী নাটক হচ্ছে এই নাটকের অভিনেতা অভিনেত্রী হবেন না এই সাবধানের পানি আপনাদেরকে শুনিয়ে দিয়ে বাংলার মাটিতে একদিন আপনার আপনার দুঃখের আপনার এই লুটেরাদের বিচার এই মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ আমি যে বাড়িতে আহ্বান আপনারা 7 তারিখে ভোট কেন্দ্রে এই প্রহসনের নির্বাচনে একই দলের লোকদেরকে যাকেই হোক তিনি নৌকার প্রার্থী হোক তিনি ট্রাকের প্রার্থী হোক তিনি ইগলের প্রার্থী হোক তিনি কেপির প্রার্থী হোক তিনি অন্য দলের অন্য কোনো মার্কার প্রার্থী হোক সব আওয়ামী লীগের একদলীয় বাংলাদেশের মানুষ একদলীয় শাসন চায় সতর্ক হোক সাবধান হোক দেশকে যদি ভালোবাসতে চান দেশের যদি কল্যাণ চান আপনার নিজের যদি কল্যাণ চান আপনি যদি বাঁচতে চান আপনার দলের লোকজনদের যদি আপনি বাঁচাতে চান তাহলে এই প্রহসনের নির্বাচন এখনই বন্ধ করুন ক্ষমতা ত্যাগ করুন তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সংগ্রামের সাথে বন্ধুগণ আমাদের পদযাত্রা এখন শুরু হবে বাতিল করতে হবে চাল চাল শেখ হাসিনার গতিতে ভোট চোরের গতিতে বাকশালীদের গতিতে আগুন জ্বালো একসাথে ভোট চোরের গতিতে চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর 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 ভোট চোর শেখ হাসিনা ভোট চোর চোর ভোট চোর আওয়ামী লীগ ভোট চোর চোর ভোট চোর শেখ হাসিনা ভোট চোর চোর ভোট চোর বাকশালীরা ভোট চোর চোর ভোট চোর চার দরে চার গো আমার স্বপ্ন আমার পার্টির বাংলাদেশ এবি পার্টির অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এবি পার্টির অঙ্গীকার রুখতে হবে স্বৈরাচার এবি পার্টির অঙ্গীকার ভারতের দলরা হুঁশিয়ার সাবধান আওয়ামী লীগ ভোট চোর চোর ভোট চোর চোর ভোট চোর
ভোট চোর চোর ভোট।